আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2022 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ, তোমাদের কৃষি শিক্ষা 2 এবং সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2022 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ এবং 2021 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলো, তোমাদের এই সপ্তম সপ্তাহে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টে কি কি নির্ধারিত কাজ দেওয়া রয়েছে দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে রয়েছে, আমাদের এখানে চারটা নির্দেশনা দেওয়া রয়েছে, সরি তিনটা নির্দেশনা দেওয়া রয়েছে যা আমাদের সমাধান তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রমান্বয়ে এখানে চারটা নির্দেশনা, যে প্রথমটা হলো যে ধারাবাহিক ভাবে যে সম্বন্ধিত চাষ পদ্ধতি তা আমাদের ব্যাখ্যা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয়ত হলো হাঁস মুরগি পালন ব্যবস্থাপনা, তৃতীয়ত হলো মাছ চাষ ব্যবস্থাপনা এবং সর্বশেষ চতুর্থ নাম্বার যেটা, সেটা হলো আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা। তো এই ছিল তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের যে চারটা নির্দেশনা বা নির্ধারিত কাজ। তাছাড়া তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ চারটা নির্দেশনা দেওয়া রয়েছে যা তোমাদের মেনে উত্তরপত্র তৈরি করতে হবে। তো প্রতিবারের নিয়ে আমরা তোমাদের এই নির্দেশনাগুলো মেনে তোমাদের জন্য আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি যা তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ প্রত্যেকটা নির্দেশনার জন্য 4 করে নম্বর বরাদ্দ। তোমরা যদি আমাদের অ্যাসাইনমেন্টটি ভালোভাবে লিখতে পারো বা বুঝে লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই কাঙ্ক্ষিত বা এই বরাদ্দ কিন্তু নম্বর পাবে। তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র সমূহ এবং তোমাদের প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই, তো এবারও তার ব্যতিক্রম নয়। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সমন্বিত হাঁস মুরগি ও মাছ চাষ ও এর ব্যবস্থাপনা এবং আর্থসামাজিক উন্নয়নে এর ভূমিকা। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমাদের এই সপ্তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সমন্বিত হাঁস মুরগি ও মাছ চাষ ও এর ব্যবস্থাপনা এবং আর্থসামাজিক উন্নয়নে এর ভূমিকা। তো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নপত্র বা নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে ধারাবাহিকভাবে সমন্বিত চাষ পদ্ধতি। তো আমরা এখানে সুন্দরভাবে ধারাবাহিকভাবে চাষ পদ্ধতির আমরা সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা বা বিশ্লেষণ তুলে ধরেছি যা তোমরা দেখতে পাচ্ছ। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রত্যেক সপ্তাহের এবং প্রত্যেক বিষয়ে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভর সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থীরা, তোমাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী নির্ভর সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না, কেননা বেল বাটন অন করলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো শিক্ষার্থীরা, আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম নির্দেশনার উত্তর হলো যে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামে পায় বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল পালন করা হয়। আবার সে সাথেও অনেকের বাড়িতে রয়েছে পুকুর, যেটি দোয়া মোছা, রান্নাবান্না, গোছল ইত্যাদি গৃহস্থলী কাজে ব্যবহৃত হয়। সনাতন পদ্ধতিতে এইসব পুকুরে মাছ ও লালন পালন করা হয়। এসব হাঁস মুরগি মাছ পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে ভূমিকা রাখে। পুকুরের উপর ঘর করে যদি হাঁস মুরগি রাখা হয়, তবে এদের জন্য অতিরিক্ত জায়গা দরকার হয় না। আবার গরুর গোবর ও হাঁস মুরগির বিষটা পুকুরের সার হিসেবে ব্যবহৃত করা যায়। সেই সাথে হাঁস মুরগির উচ্ছিষ্ট খাদ্য পুকুরে ফেলে দিলে তা মাছের সম্পূরক খাদ্যের যোগান দেয়। অব্যবহৃত পুকুরের পাড়ে ফল মূল এবং শাকসবজি চাষ করা যায়, যেখানে পুকুরের তলার অতিরিক্ত সাদা পচা পদার্থসমূহ সার হিসেবে ব্যবহার করা যায়। এবং শিক্ষার্থীরা, তোমরা এখানে যতটুকু দেওয়া রয়েছে তোমরা সম্পূর্ণটুকু দিবে এবং সম্পূর্ণটুকু লিখলেই কিন্তু তোমাদের প্রথম নির্দেশনা শেষ হয়ে যাবে। আমরা সম্পূর্ণটুকু পড়ছি না, কেননা ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটি লম্বা হয়ে গেলে তোমরা ধৈর্য হারা হয়ে ভিডিওটি টেনে দেখবে, এতে করে তোমাদের উত্তরপত্রটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে যতটুকু দেওয়া রয়েছে তোমরা সম্পূর্ণটুকু লিখে 1 নং নির্দেশনা শেষ করবে।
তো তারপরে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নির্দেশনা চলে এসেছি। তোমাদের দ্বিতীয় নির্দেশনা দেওয়া ছিল যে হাঁস মুরগি পালন ব্যবস্থাপনা। তো এখানে আমরা সুন্দরভাবে হাঁস মুরগি পালনের ব্যবস্থাপনার উত্তরপত্রটি তুলে ধরেছি। তো আমরা প্রথম টপিকে দিয়েছি যে হাঁস মুরগির গড় নির্মাণ, তো তারপরে যে বিভিন্ন টপিক দিয়েছি আমরা যা ব্যবস্থাপনাটা সুন্দরভাবে তুলে ধরার জন্য। এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কেননা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি আমরা খুব কষ্ট করে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা উত্তরপত্রটি সঠিকভাবে লিখতে পারো। এবং এই ভিডিওর ভিতরে কিন্তু আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি যা তোমরা জানো না, যা তোমাদের সহায়তা করে বা তোমাদের বিভিন্ন তথ্য জানতে উপকৃত করে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। তো এখানে প্রথম হলো হাঁস মুরগির গড় নির্মাণ, যে খরচ কমানোর জন্য স্থায়ীভাবে প্রাপ্ত বাঁশ কাঠ ও ছন দিয়ে একচালা বা দুচালা গড় তৈরি করা যায়। গড়টি পার থেকে 1.2 থেকে 1.5 মিটার অথবা 4 থেকে 5 ফুট ভিতরে পানির ওপর হবে, যেন শুকনো মৌসুমে পানি কমে গেল বিষ্টা ও উচ্ছিষ্ট খাদ্য মাটিতে না পড়ে পানিতে পড়ে। পানির উপরিভাগ থেকে গড়ের মেঝের দূরত্ব 0.46 থেকে 0.6 মিটার অথবা 1.5 থেকে 2 ফুট, এবং মেঝে থেকে গড়ের চালার উচ্চতা হবে 1.2 থেকে 1.5 মিটার বা 4 থেকে 5 ফুট। তো সেক্ষেত্রে এখানে যা আছে তোমরা সম্পূর্ণটুকু দিবে। তো তারপর আমরা চলে যাব দ্বিতীয় নির্দেশনার পরবর্তী টপিক। তো এখানে দেখতে পাচ্ছ আমরা পরবর্তী দ্বিতীয় টপিক দিয়েছি যে হাঁস মুরগির খাদ্য, এবং সর্বশেষ 3 নম্বর টপিক দিয়েছি যে হাঁস মুরগির রোগবালাই দমন। তো এখানে হাঁস মুরগির খাদ্যের মধ্যে রয়েছে যে বাচ্চা অবস্থায় 90 দিন পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য প্রতিটি 90 থেকে 60 থেকে 90 গ্রাম এবং পরবর্তী 110 থেকে 125 গ্রাম খাদ্য সুষম খাদ্য দিতে হবে। হাঁসকে খাদ্য খাওয়ানোর সময় প্রয়োজন মতো পানিও মিশিয়ে দিতে হবে। ব্রয়লার মুরগির প্রয়োজন অনুযায়ী সবসময় খাবার প্রদান নিশ্চিত করতে হবে। তো এখানে দ্বিতীয় টপিকে যতটুকু দেওয়া রয়েছে তোমরা ততটুকু দিবে। তারপরে চলে যাবে সর্বশেষ টপিক, যে হাঁস মুরগির রোগবালাই দমন। তো এতে রয়েছে হাঁস মুরগির রোগ হতে পারে, রোগ হলে নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, রোগ প্রতিরোধের জন্য হাঁস মুরগির গড় সবসময় শুকনো রাখতে হবে, গড়ের মেঝে এবং খাদ্য পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা ও ইঞ্জেকশন দিতে হবে, এবং অসুস্থ হাঁস মুরগিকে যত দ্রুত সম্ভব ভালোগুলো কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। তো এতটুকুই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনা, এবং আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তো দেখতে পাচ্ছ আমরা তৃতীয় নির্দেশনায় চলে এসেছি। আমাদের তৃতীয় নির্দেশনা বা নির্দেশিত কাজ ছিল যে মাছ চাষের ব্যবস্থাপনা। তো এখানে আমরা সুন্দরভাবে মাছ চাষের ব্যবস্থাপনা তুলে ধরেছি, যে মাছের প্রজাতি নির্বাচন ও মজুদ গণত্ব, এবং দ্বিতীয় টপিক দিয়েছি যে মাছ মজুদর যত্ন। তো এইখানে যে দুইটা টপিক ভালোভাবে লিখলে কিন্তু তোমাদের তৃতীয় নির্দেশনা শেষ হয়ে যাবে। এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো কিন্তু আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি। তাই তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং এই অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধানগুলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। কেননা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করলে এই নির্ভুল উত্তরের মাধ্যমে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাই তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবে। তো এখানে তৃতীয় নির্দেশনার প্রথম যে সমাধান হলো পুকুরে 8 থেকে 12 মিটার আকারে বিভিন্ন কার্পজাতীয় মাছের পোনা শতক প্রতি 30 থেকে 40টি নিম্নলিখিত অনুপাতে ছাড়া যায়। তার মধ্যে শতক প্রতি কাতলা বা বিঘের 4টি, সিলভার কার্প 9টি, রুই 8টি, মিঙ্গেল ও কার্পিউ 4টি, এবং গার্স ক্যাপ 1টি, এবং সরপুটি 5 থেকে 10টি ছাড়তে হবে। তো এখানে সম্পূর্ণটুকু দিবে এবং সর্বশেষে দিয়ে যাবে যে মাছ মজুদ উত্তর যত্ন, যে প্রতি মাসে একবার জাল টেনে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, পুকুর অক্সিজেনের অভাব হলে নতুন নিঃসরবরাহ বা বাঁশ পিটিয়ে বা সাঁতার কেটে পানিতে সরবরাহ ব্যবস্থাপনা করতে হবে, পুকুরের তলদেশে গ্যাস জমা হলে হররা টেনে পুকুর থেকে গ্যাস দূর করা যেতে পারে, ক্ষত রোগের আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার জন্য শীতের শুরুতে শতক প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করা যায়। তো এতটুকুই ছিল তোমাদের তৃতীয় নির্দেশনা। এখন আমরা চলে যাব সর্বশেষ চতুর্থ নির্দেশনায়। তো এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ চতুর্থ নির্দেশনা যে আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা। তো আমরা এখানে সুন্দরভাবে 4টা টপিক দেওয়ার কথা ছিল, যে তোমরা যদি 4টা টপিক দিতে পারো বা 4টা ভূমিকা দিতে পারো তাহলে তোমাদের 4 দেওয়া হবে চতুর্থ নির্দেশনা। তো আমরাও তোমাদের এই নির্দেশনা মেনে 4টা নির্দেশনা দিয়েছি যা তোমরা পরবর্তীতে দেখতে পারবে। তো এখানে উত্তর হলো যে বিভিন্ন প্রতিকূলতার জন্য আমাদের দেশে পুকুর দিঘিতে আধুনিক পদ্ধতি মাছ চাষ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিদ্যমান এসব প্রতিকূলতার মধ্যে লাগামসই ব্যবস্থাপনা পদ্ধতির
ব্যবস্থাপনা পদ্ধতির ব্যয়ের শতকরা 50 থেকে 60 ভাগ ব্যয় হয় সার ও সরবরাহ খাদ্য সরবরাহের জন্য। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অধিকাংশ পুকুর মালিক পারিবারিক প্রয়োজনে ফসল উৎপাদনের ব্যয় নির্ভর হওয়ার পর মাছ চাষের ব্যয় সফলতা করতে পারে না। এখানে দেখতে পাচ্ছ যে সমন্বিত মাছ চাষ অনুরূপে একটি লাগামসই পদ্ধতি, সমন্বিত মাছ চাষে ভূমিকা নিম্নরূপ। তো এই যে আমাদের বলা হয়েছিল যে নির্দেশনা চারটা ভূমিকা দেওয়ার জন্য, তো আমরা এখানে এক দুই করে চারটা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এক নম্বরে দিয়েছি যে বাড়ির খাদ্য উৎপাদন। তো এতে দিয়েছে যে সমন্বিত মাছ চাষের মাধ্যমে উৎপাদনের পাশাপাশি পুকুরের ডাল পাড় এবং কিনারায় শাকসবজি চাষ করা এবং হাঁস মুরগি ও গবাদি পশু পালন করা যায়। তো এখানে এক নম্বরে যতটুকু আছে দিয়ে দিবে। তো তারপরে দ্বিতীয় নম্বর আমরা দিয়েছি যে সম্পদের অপচয় হ্রাস ও পরিবেশ দূষণ রোধ। তো এইখানে যা দেওয়া আছে তোমরা সম্পূর্ণটুকু দিবে যে কৃষির আধুনিকায়নের ফলে বিভিন্ন উৎপাদনের উপকরণ ব্যবহৃত পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে, ভিন্ন ভিন্ন উৎপাদন প্রক্রিয়া থেকে বিভিন্ন ধরনের উপজাত বর্জ্য বা উদ্দিষ্ট পরিত্যক্ত হয়, এসব পরিত্যক্ত দ্রব্যকে পরিবেশ দূষিত করে থাকে। তারপর আমরা তিন নম্বরে দিয়েছি যে বাড়িতে কর্মসংস্থান সৃষ্টি। তো এখানে যা দেওয়া আছে তোমরা দিবে যে সমন্বিত খামার একই সঙ্গে বিভিন্ন ধরনের উৎপাদন ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা হয়, এতে সংশ্লিষ্ট বিভিন্ন উৎপাদনের কার্যক্রম বিভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে বা কর্মকাণ্ডে সৃষ্টি হয়ে থাকে, নতুন কর্মসংস্থান সুযোগ ঘটে, ফলে বাড়তি কর্মসংস্থান সৃষ্টি হয়। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে সমন্বিত মাছ চাষ গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং সর্বশেষ চতুর্থ নম্বর যেটা, সেটা হলো যে বহুমুখী দক্ষতা উন্নয়ন। তো এই বহুমুখী দক্ষতা উন্নয়ন দিলেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে এবং এরই মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছো। যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি নির্ভুল এবং অতি উত্তম নম্বর পাওয়ার যোগ্য হবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভিডিও ডিসক্রিপশনে জানাতে পারো। এছাড়া ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।